নমস্কার, একটা সুন্দর সকালে আপনাদের সকলকে জানাই শুভ সকাল। আজকে খুব সকাল সকাল আপনাদের সামনে চলে এসেছি। আসলে আমার মেয়ের স্কুলের ব্যাপারে একটা কাজে আমাদেরকে দুর্গাপুর যেতে হচ্ছে। আমার মেয়ের স্কুলটা দুর্গাপুরে, তাই বোলপুর থেকে দুর্গাপুর আমাদেরকে সকাল সকাল বেরোতে হয়, না হলে কিন্তু পৌঁছাতে দেরি হয়ে যায়। তো সেই সকাল সকাল বেরিয়ে পড়েছি, সুন্দর রোদও উঠে গেছে। এখন সকালে ওয়েদারটা একটু একটু হিমেল হাওয়া বয়, একদম গরম ভাবটা সকালের দিকে থাকে না। বেলা হলে অবশ্য রোদের তেজ অনেকখানি বেড়েই যায়। তো যাই হোক, আমরা রওনা দিয়ে দিচ্ছি স্কুলের উদ্দেশ্যে। যাত্রাপথে কিছু কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার মেয়ে রাজস্থানের কোটাতে ওখানে কোচিং নিচ্ছিল, কিন্তু স্কুলটা আমরা দুর্গাপুরে নিয়েছি, কারণ হোম সেন্টার থাকলে পরীক্ষার সময় আমি ওকে নিয়ে এসে এখানে পরীক্ষা দেওয়াতে পারবো আর আমি কাছে থাকতে পারবো, তাই জন্যই স্কুলটা আমরা হোম সেন্টার রেখে দিয়েছি। বোলপুরটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট আর দুর্গাপুরটা হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট। এই দুটো ডিস্ট্রিক্টের মাঝখানে রয়েছে অজয় নদী। আমরা এখন অজয় নদীর সেতুর উপর দিয়েই পেরিয়ে যাচ্ছি। এরপরে পরে ইলেম বাজার, তারপর আস্তে আস্তে ছোটোখাটো অনেক গ্রাম আছে, পেরিয়ে গিয়ে কিন্তু দুর্গাপুরে পৌঁছে যাই। আপনাদের সাথে গল্প করতে করতে আমি স্কুলের খুব কাছাকাছি চলে এসেছি। স্কুলটা দুর্গাপুর থেকে অনেকটা দূরে গিয়ে একটা গ্রামের মধ্যে। এই দেখুন, স্কুলের জায়গাটা দুদিকে শুধু গাছে ঘেরা, পরিবেশটা কিন্তু ভীষণই সুন্দর। তো যাই হোক, স্কুলের কাছাকাছি চলে এসেছি, চলুন স্কুলে যাই। এই দেখুন, চতুর্দিকে গাছে ঘেরা, এগুলো স্কুল বাসগুলো দাঁড়িয়ে আছে। এটা ওদের স্কুলটা, এটা সামনের দিকে। পেছন দিকে অনেকখানি জায়গা, খেলার মাঠ আছে বা আরও স্কুলের বিল্ডিং আছে। তো আমার সামান্য কিছু কাজ ছিল, প্রিন্সিপালের সঙ্গে দেখা করা ছিল, কিছু পেপারস জমা দেওয়া ছিল, তো সেগুলো কাজগুলো করে আবার আমরা স্কুল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। দুর্গাপুর শহরটাকে আমার ভীষণই ভালো লাগে, খুব সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তো সেই যাত্রাপথে কিছু কিছু অংশ আবার আপনাদেরকে একটু শেয়ার করছি। আজকে বাড়ি ফেরার পথে আমাদের কষ্টে শেষ ছিল না, রাস্তায় ভীষণ জ্যাম ছিল। এই দেখুন কত লরির ভিড়, এই রাস্তাটা খুব বিজি থাকে, সারাদিনই এরকম লরি চলতেই থাকে। এই রাস্তাটা শিলিগুড়ির সঙ্গে কানেক্টেড, তো এই কারণে এই রাস্তায় গাড়ির ভিড় প্রচুর পরিমাণে দেখা যায়। এই জ্যাম ঠেলে বাড়ি ফিরতে ফিরতে আমাদের বেশ কিছুটা লেট হয়ে গেছিলো। কী বলুন তো, গাড়িতে বসে থাকলো মাথার মধ্যে কিন্তু ঘোরে বাড়িতে গিয়ে কোন কোন কাজগুলো আগে করতে হবে, কোনটা পরে করব, রান্না করতে হবে, এইসব মাথার মধ্যে কিন্তু ঘুরপাক খেতে থাকে। মানে কতক্ষণে বাড়ি পৌঁছাবো, বাড়ি পৌঁছিয়ে পেন্ডিং কাজগুলোকে আমি সারব। তো যাই হোক, এই জ্যাম ঠেলে আমরা একটু লেট হলো সময়ে বাড়ি পৌঁছে গেছিলাম। অনেকটা জ্যাম ঠেলে বেরিয়ে আসার পর দেখতে পেলাম এক জায়গায় রাস্তা কাজ হচ্ছে, এই কারণেই জ্যামটা কিন্তু এত লেগেছিল। তো যাই হোক, জ্যাম ঠেলে ধীরে সুস্থে আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। যাক, বাড়ি পৌঁছি আর আপনাদেরকে কিছু শেয়ার করতে পারিনি, এসে চান টান করে ফ্রেশ হয়ে রান্না বসিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু রান্না করিনি কো, একটু বিট ছিল বাড়িতে, বিট ভেজে নিলাম, আর পটল আলু গাজর সব সবজি দিয়ে একটা মাছের ঝোল করেছি, আর গরম ভাত, ব্যাস, আর কিছু করতে পারিনি। দেখা যাক রাত্রে আবার কী করা যায়। তো এই রান্নাটুকু করে নিচ্ছি। ও, একটা কথা তো আপনাদেরকে বলাই হয়নি, আজকে কিন্তু আমি একটা রিং লাইট গিফটে পেয়েছি। গিফটে পেয়েছি মানে কি বলবো, না চাইতেই জল একটা কথা আছে না, সেই টাইপের। আমার একটা রিং লাইট ছিল, আমি অনলাইনে কিনেছিলাম, কিন্তু ওটার লাইটটা খুব ডিস্টার্ব করছে। তো মনে মনে ঠিক করেছিলাম আর একটা কিনবো। আজকে আমার হাজবেন্ড কিন্তু আমাকে না চাইতেই এটা গিফট হিসেবে দিয়ে দিয়েছে। আমার মন তো একদম খুশি খুশি, ওই জন্য এত লেট হওয়ার পরেও কিন্তু কোনো কাজ করতে আমার বিরক্ত লাগছে না, কারণ একটা বড় গিফট পেয়ে গেছি। তো সেটাই আমি খাওয়া দাওয়া করে আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন, এটা আমার রিং লাইটটা। তো এটাকে আমি এখন ওপেন করি, করে আপনাদেরকে দেখাই। আগেরটাও আমার এরকমই ছিল, কিন্তু সেটা আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম। আসলে যারা ইউটিউবের ভিডিও বানায়, সব জায়গায় হয়তো সাফিসিয়েন্ট লাইট থাকে না, তো সাফিসিয়েন্ট লাইট না থাকলে রিং লাইটটা খুব কাজে লাগে। তো
তো আমার আগেরটা আছে, কিন্তু মাঝে মাঝে লাইটটা একটু ডিস্টার্ব করছে। ভাবছিলাম একটা নেবই, তো এত তাড়াতাড়ি পেয়ে যাবো সেটা ভাবতে পারিনি। এই দেখুন, এরকম স্ট্যান্ড থাকে আর এটা রিং লাইটটা। আসলে ভালোবাসার মানুষরা মনের কথা হয়তো বুঝেই যায়, এটাই হয়তো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা। মুখে তো সবসময় বলা যায় না যে ভালোবাসি ভালোবাসি, কিন্তু কাজের প্রকাশটাই হয়তো এইভাবে ভালোবাসাটাকে বুঝিয়ে দেয়। সেটা সবার ক্ষেত্রেই তাই। তো যাই হোক, এখন আমি রিং লাইটটাকে আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে লাইটটা থাকে, অনেকগুলো জিনিস আছে যেগুলোকে আমি ফিট করে আপনাদেরকে দেখাই। এই দেখুন, এটা একটা সুইচ, এটা দিয়ে লাইটটা অফ অন করা যায়, লাইটটা বাড়ানো কমানো যায়, লাইটটা কালার চেঞ্জ করা যায়, তিন ধরনের কালার আছে। আর এটা হচ্ছে মোবাইল হোল্ডার, এটাতে মোবাইলটা আটকে রেখে এইভাবে ছবি নেওয়া যাবে। আর এটা স্ট্যান্ডটা, স্ট্যান্ডটা অবশ্য কমানো বাড়ানো যায়, অনেকখানি লম্বা করা যায়। এরকম একটা নাট থাকে, এভাবে এটাকে আটকাতে হয়। এই দেখুন, আমি লাইটটাকে ফিট করেছি। এটা কিন্তু ভীষণই কাজের জিনিস। তো যাই হোক, আজকে রিং লাইটটা আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। কিন্তু আজকে সারাদিনে ক্লান্তির পর আর রান্না করতে ইচ্ছে করছিল না। হাজবেন্ড বললো রাত্রে বাইরে থেকে খাবার নিয়ে আসবে, তাই আজ আমার ছুটি। কী আনন্দ! মেয়েদের কিন্তু রান্না থেকে একদিন ছুটি হলে ভীষণ আনন্দ হয়। তো আজকে সবার জন্য মোগলাই পরোটা নিয়ে এসেছি। আমি প্রথমে মেয়েরটা দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আগামী দিন অন্য কোনো ভিডিওতে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করে দেবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন। তাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর খুব বেশি ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন। নমস্কার।